Hey yo, what's up guys? It's Mr. Triple R and welcome to my channel. Yes, I'm the one who is an awesome video. Guys, so much to join our Free Fire on a borrow, shore, act up there. So, I'm going to shop kitchen. I get the advanced server to another had the advanced server task and port body. Show I am a cable to see the shop our first time on the class squad mood to check or a journal. Tom of the Notun class squad mood. I mean, do club even Puro Puri tasking a gachi. Eto Kichu Notun SHA by Aroita reaction type at a video near Shapurichi. Guys, ek kotha amader game ta puro change hote jacche ar sei ta tumra ajker video te dekhte jaccho ekta muhurto miss kore na ekke bar shesh porjonto dekho to without wasting any more time let's start our today's video দেখতে আমরা রয়েছে অ্যাডভান্স সার্ভারে আর আমাদের নতুন ক্যারেক্টার নিয়ে নিয়েছি বলতে গেলে এটা নতুন না হায়াতকে আমরা সবাই চিনি কিন্তু এটা হচ্ছে ইলাইট হায়াত গাইস ইলাইট হায়াত বলতে হচ্ছে আমাদের আলোক যেটা রয়েছে না কিছুটা ওই রকমের আলোকের এবিলিটি যখন আমরা অন করি তখন হেলথ দেয় আমাদেরকে কিন্তু ইলাইট হায়াতর এবিলিটি যখন আমরা অন করি তাহলে আমাদের আশেপাশে একটা শিল্ড টাইপের হয়ে যায় ওইটা আমাদেরকে প্রোটেক্ট করে বা এনিমির ড্যামেজ আরো কমিয়ে দেয় আর আমাদের অ্যাডভান্স সার্ভারটা পাওয়ার সাথে সাথে আমাদেরকে সবাই বলতেছিল ক্ল্যাশ স্কোয়াডটা ট্রাই করতে আর এটা নিচে কি জানি একটা লেখা রয়েছে মেবি মেবি আমাদের ক্ল্যাশ স্কোয়াড নতুন একটা মুড এসে পড়েছে দেখা যাক মানে ও ভাই এইখানে দেখো ইলাইট হায়াতটা দেখতে এত বেশি জোস দুইটা রেখেছে একটা নরমাল হায়াত আর একটা ইলাইট হায়াত এই টাইপের মনে হয় আমাদের নতুন ক্ল্যাশ স্কোয়াড মুডটা আমরা অন করে দিয়েছি দেখা যাক গাইস দেখ ও ভাই এটা কি নতুন ম্যাপ নাকি কি রে এটা কি হরিজন্টাল এই টাইপের কিছু নাকি এই বোম টাইপের এটা গ্রেনেড টাইপের কিছু মনে হয় ও এইউজি দিয়ে দিয়েছে Guys, AUG-টা আমাদের কত আগে ভাইরাল হয়েছিল যে এটা আসবে ফ্রি ফায়ারে কিন্তু আসতেছিলই না আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আসবেই না এটা এখন যে আমাদের দিয়ে দিয়েছে ফাইনালি ম্যান তার মানে কি আমাদের শুধুমাত্র ক্ল্যাশ স্কোয়াডের জন্য নতুন আলাদা একটা মুড দিয়ে দিল দেখো 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 আমাদের এই যে এই ফ্রি লুকের কথা বলছিলাম একটু আগে গাইস দেখছো আমি এতক্ষণ ধরে এই বাটন টাটন গুলো সেট করেছিলাম ক্লাসিকে নেমে ভাই যা তা অবস্থা হয়ে গিয়েছিল বাটন সেট করতে যে আর ফ্রি লুকটা দেখেছো গাইস ওই যে আমাদের একবার মাঝখানে দেখো একটা চোখের মতো আইকন রয়েছে ওটা ধরে আমরা আশেপাশে নড়ালে দৌড়ানোর সময় আশেপাশে দেখতে পারবো এইটা এটা দিয়ে হেল্প করবে অবশ্যই এটা আমাদের অনেক হেল্পে আসবে আর এই জায়গাটা দেখো সামুরাই টাইপের একটা ফিল আনে ভাই অ্যাটলিস্ট দেখো আমাদের ক্ল্যাশ স্কোয়াডের জন্য যদি এই মুড দিয়ে থাকে বা এই ম্যাপটা দিয়ে থাকে তাও ভালো ভাই আমাদের কালাহারির দেখে এটা অনেক বেশি ভালো ভাই অনেক বেশি চুজ করেছে এই টাইপের গাছ আর এই টাইপের পাতা মানে সবকিছু একেবারে মিলিয়ে দিয়েছে মানে ও ঢোল এ বাজাও চান্দ আরে দূর নষ্ট ঢোল বাজেও না গাইস একবার পারফেক্ট বানিয়ে দিয়েছে রে এই ম্যাপটা ডুড আমাদের গানগুলো চেক করতে হবে আর ওই আরে ইয়ার লাগতেছে না আমার নতুন নতুন সেটিং চেঞ্জ করেছি ভাই মরে যাবো যাক ইলাইটের ইলাইট হায়াতর অ্যাবিলিটি এখন অন করেছি এটা একটু আগে অন করা লাগতো দেখতে পারতো আমার শরীরে আশেপাশে একটা শিল টাইপের এসে পড়েছে নীল তো এইটা হচ্ছে আমাদের ইলাইট হায়াতর অ্যাবিলিটি আরে চন্দু মেরে ফেলবার রে ডুড মরে গেছি তো এইটা অন করা লাগে ঠিক ওই টাইমে যখন আমাদের এনিমিরা মারতেছে তো তখন অন করলে মনে করো মেবি এনিমিদের ড্যামেজ আমাদের একটু কম গায়ে লাগবে আর কি ও কি রে একটা ম্যাপ না তো আমাদের দুটো ম্যাপ অ্যাড করেছে নাকি আমাদের ক্ল্যাশ স্কোয়াডের জন্য মেবি দুটো নতুন ম্যাপ এসে পড়েছে যাক ভাই যত বেশি নতুন ম্যাপ অ্যাড করো সমস্যা নেই কারণ ওগুলো কালাহারির থেকে অ্যাটলিস্ট ভালো ভাই কালাহারিতে খেলতে খেলতে আমাদের 12টা বেজে গিয়েছে যাক চান্দু ওই ম্যাপটাই কত সুন্দর ছিল এটাও তো অনেক জোস লাগতেছে এত বড় বাড়ি বাড়ির ওই পাশে কি ওরা নাকি আর বাড়িকে মাঝখানে রেখে আমরা ফাইট করবো এই টাইপের কিছু ভাই জোস ম্যান ধরো এর পরের রাউন্ডে আমরা নতুন নতুন গানগুলো চেক করবো ওই গ্রেনেডটাও চেক করবো গাইস যেটা নতুন এসেছে এটার ভিতরে একটু ঢুকা যায় ওরে ঢুকে গেছে আরে কারেন্ট লাগবে না তাতে দৌড়া ভাই আরে গাইস ভাই এত চিপা চাপা আমি তো হারিয়ে গেছি কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবো ওরে ভাই কত বড় সিঁড়ি ভাই আসলে পুরো ম্যাপটা দেখে এ ওয়েট এ ধরো ধরো আবার একটু বসে লাগবে এ ওয়েট ব্রো এটা কি ভাই এ তো আমাদের বারমুডা ম্যাপ আরে ইয়ার এ তো এই এই জায়গাটা কি গ্রাভিয়ার্ড না এটা যেখানে আমরা আছি একাডেমি কোথেকে আসলো ব্রো পুরো চেঞ্জ করে ফেলছে ডুড ওই জায়গাকে কালো কেন ওখানে কি কোন টাইপের জোন নাকি ব্রো আমরা কোন জায়গাতে আছি বারমুডা ম্যাপ এটা এটা ইম্পসিবল ম্যান এটা দেখেও তো বারমুডা ম্যাপের মতো মনে হচ্ছে না এটা মাটিও তো বারমুডা ম্যাপের মতো মনে হচ্ছে না কিচ্ছু মে লাগতেছে না ভাই বারমুডা ম্যাপ পুরো চেঞ্জ করে দিচ্ছে তাহলে এর আগে যে জায়গাতে নেমেছিলাম ওইটা কি ছিল চন্দ্র এদিকে একটা আর কে মারতেছে কে কোন জায়গা থেকে মারলো আরে ইয়ার এটা কোন জায়গায় এসে পড়লাম এই তো ও একটা মেরেছি একটাই এসছো ধরো ধরো আমাদের ও এই উচিত এখানেই পেয়ে গেছি ধরো ও ভাই এটা দেখতেও জোস লাগতেছে ম্যান এই উচি পেয়ে গেছি আর আমাদের নতুন যে গেটা না ওটাও নিয়ে দিব কিন্তু ভাই এই উচিটা ও ভাই
আরে জোস না গাইস, আমি এত লেট করে ফেলেছি, আমি অ্যাডভান্স সার্ভার পেতে একটু লেট করেছি, আর এছাড়া আমি কারো রিভিউ একটা সিঙ্গেল অ্যাডভান্স সার্ভারের ব্যাপারে ভিডিও দেখিনি গাইস। দেখা যাক এটা কই কই গেল, আমাদের ডেটটা কই গেল, যেখানে মনে হয় এই তো ধরো এটা কি দেয়া, দ্য প্রোটন কিট ক্যান বি ইউজ টু সেলফ, ব্রো সেলফ রিভাইভ, এই রিভাইভ মানে তো তুমি যদি ডাউন হয়ে যাও, এনিমি যদি তোমাকে ডাউন করে ফেলে তাহলে তোমার টিমমেটরা তোমাকে রিভাইভ করবে। সেলফ রিভাইভ মানে কি নিজে থেকে রিভাইভ করতে পারবো আমরা? ভাই এই ব্যাপারে আমি শুনেছিলাম কারো মুখে। ডুড এইটা ওইটা, এটা ইউজ করবো কিভাবে? আচ্ছা তার জন্য তো আমাদের ডাউন হওয়া লাগবে। চান্দু কে আমার টিমমেটকে মারতেছে রে, এরে মেরে দিয়েছে রে ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। ও আচ্ছা আমাদের এই ইউজিটা ট্রাই করে ফেলি, নতুন গানটা ট্রাই করি ভাই, ভালো রে। ও ভাই এ তো এটা এটা এক টাইপের P90 টাইপের কিন্তু লং রেঞ্জের গান আর কি, P90 মিড রেঞ্জের টাইপের কিন্তু এটা লং রেঞ্জ। ও ওয়েট ডুড ডুড ডুড, আমাদের আলাদা একটা ম্যাপ দেখলাম না। আচ্ছা গাইস তার মানে কি আমাদের পুরো, দাঁড়া 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 আমাদের একটু এটার উপর উঠে যায় একটু ঠিক মতো। ভাই এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা দেখেছো গাইস, এত চোস, আরে এনিমিরা মরে যাবে সবগুলো। দাঁড়া দাঁড়া আগেই মারো না, আগেই মারো না, এই জায়গাটা পুরোপুরি দেখে নি, পরে যে দেখাতে পারবো না, একটু ওয়েট গাইস একটু। হ্যাঁ হ্যাঁ তোমার তোমার টিমমেটদেরকে হিল করো, আরে চান্দু মারো না রে গাইস, ড্যামেজ অনেক কম হচ্ছে দেখছো আমাদের এই লাইট, এই লাইট হায়াতের জন্য। ভাই জায়গাটা চোস ম্যান, যাই বলো না কেন এই জায়গাটা চোস। ওরে এই জায়গাটা পুরোপুরি মনে করো চেঞ্জ করে বলতেছে রে, এটাও কি আমাদের বারমুডার জায়গাটাই? তাহলে মনে করো পুরোপুরি অন্যরকম একটা ফিলিংস এসে পড়বে। আরে আমাদের চোখটা কই, এই যে এই যে চোখ, আরে কি রে, ও আচ্ছা চোখ যখন আমরা দৌড়াবো তখনই এ গাড়তে রা হায়াত রে, না 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 চল চল, এ দাঁড়ো দাঁড়ো ভাই তো মরে গেছে, আরে ও এই তো তো বাটন এসে পড়ছে। ও ভাই নিজে থেকে রিভাইভ করছি, আরে মেরে দিছে রে, তার মানে আমাদেরকে এনিমি ডাউন করার পরে যদি না মারে তখন যে আমরা নিজে থেকে রিভাইভ হতে পারবো। আরে আমাদের ম্যাপটাও তো দেখাতে ভুলে গেছি গাইস। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমার একটু একটু মাথায় ঢুকতেছে গাইস, এটা প্রথমবারের মতো আমাদের। আচ্ছা এবার বুঝে গিয়েছি গাইস, দাঁড়াও আমাদের নতুন গানগুলো নিয়ে নিই, এই উজিটা নিয়ে নিই, আর তারপর যে আমাদের নতুন ইটাও নিয়ে নিবো আমাদের গেটটা। এবার দেখা যাক, একবার হিল করার চেষ্টা করবো আমরা এনিমির কাছে ডাউন হওয়ার পরে। আর আমাদের এই জিনিসটা দেখো গাইস, আমাদের মোটমাট চারটা জায়গা ছিল না, এই জায়গাটা আমাদের পুরোপুরি পানি ছিল, আর এই চারটা জায়গা কালো হয়ে রয়েছে, মানে চারটা নতুন জায়গা। ডুড আমাদের ক্লাস স্কোয়াডে চারটা নতুন জায়গা দেখাচ্ছে আর কি, চারটা ম্যাপে পড়ে গেলাম, আর তার মানে এই চারটা নতুন জায়গা আমাদের বারমুডাতে আসতে হচ্ছে। ব্রো পুরো গেম চেঞ্জ করে ফেলতেছি ইয়ার, এই জায়গাটা চিনতেছো গাইস, এখানে পানি ছাড়া আর কিচ্ছু ছিল না, তাও আবার পায়ে পানি লাগতো হালকা একটু পানি আর কি, আমাদের দৌড়ানোর স্পিড স্লো করে দিত ওই জায়গা। ভাই কত কিছু চেঞ্জ করে দিয়েছে ইয়ার, এইসব জিনিস তোমরা কালাহারির সাথে করো না কেন, ওইটার সাথে হাজার হাজার জিনিস চেঞ্জ করতো কিচ্ছু বলতাম না, ওটা এত প্রিয় বারমুডা ম্যাপের সাথে। ধরো এই চান্দুকে মারা লাগবে ক্লোজ রেঞ্জে, না না ক্লোজ রেঞ্জে এত ভালো না রে এটা, এ ভাই গুলি তো লাগে না কি রে চান্দু, যাক লাগতেছে লাগতেছে ভাই, ড্যামেজ নেই, ও যাক ডাউন হয়েছে, ড্যামেজ তো তেমন একটা নেই, এটার এটার হ্যান্ডশট M18 আমার লাগবে, নিয়ে নিয়েছি ভাই। এইসব যদি কালারের সাথে করতো না অনেক বেশি খুশি হতো। মারো 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 চান্দু, তাড়াতাড়ি মারো, আমরা একটু কভারে যাই তারপর মারো। আরে দূর পিছন থেকে ওইটাকে মেরে দিছে, আরে কভার নিতে চেয়েছিল ভিক্টোরিয়া এসে পড়েছে, কভার নিতে চেয়েছিলাম, এই চান্দু যদি আমাকে মারতো না তাহলে ডিরেক্ট মেরেই দিত, ওরা আমাদের ওই যে রিভাইভ কিটটাও ইউজ করতে পারতাম না, আমরা নাম দিয়ে দিয়েছি রিভাইভ কিট ভাই, ওইটা নাম কেমন জানি ওইটার নাম হরিজলাইন এই টাইপের কিছু। যাই হোক গাইস আমাদের এইবারের টার্গেট হচ্ছে এটা ইউজ করা, তো আমরা এমনভাবে ডাউন হব যেন আমাদেরকে এনিমি মারতেও না পারে, এটা আবার কেমন কথা গাইস। এনিমি যে এ টুইস্কোপ লাগে না কেন, এ টুইস্কোপ লাগে না কিন্তু, তার মানে নতুন আরেকটি স্কোপ আসতেছে নাকি এই গানটার জন্য, এই ইউজের জন্য। ব্রো ভাই কত কিছু নতুন অ্যাড করতেছে একে একটা, মানে আমাদের প্রথম এই ম্যাচটা খেলতেছি আমি, এইটার মধ্যেই আমাদের দেখে ফেললাম নতুন ক্যারেক্টার, নতুন ম্যাপ, নতুন গান, নতুন লুক আর কি, ওই ফ্রি লুক যেটা ভাই, এত কিছু ভাই। আচ্ছা একটা তিনটাকে মেরে দিব, তারপর লাস্টেরটাকে লাস্টেরটাকে আমাদেরকে মারতে দিব আর কি, ওইটার সাথে ওইটাকে আমাদেরকে ডাউন করতে দিব, তারপর যে আমাদের ওই নতুন কিটটা ইউজ করব। ভাই পুরো গেমটা চেঞ্জ হতে যাচ্ছে কেন জানো, একে তো ম্যাপ, দ্বিতীয়তে আমাদের গেম প্লে চেঞ্জ হতে যাচ্ছে এই জিনিসটার জন্য, নিজে থেকে রিভাইভ গাইছে, এই জিনিসটা কত বড় কি রে, আরে দূর বুইয়া এনে দিয়েছে ভাই কত কিছু ম্যাম। ডুড এখানে দেখতে পারতো আমাদের ইলাইট ক্যালির জন্যই তো কত ঘাটতারা হায়াত রে, ঘাটতারা হায়াত ইলাইট ক্যালি বলতেছি, ইলাইট হায়াত মানে ইলাইট ক্যালি বলতে বলতে একেবারে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গিয়েছে।
গাইস এইটা তো আমাদের প্রথম ম্যাচ ছিল একটা এপার আর ওইটার রিঅ্যাকশন দিয়ে আও গাইস এই ছিল আমাদের অ্যাডভান্স সার্ভার নতুন ক্লেস স্কোয়াডের রিঅ্যাকশন ভিডিওটা ফার্স্ট অফ অল অ্যাডভান্স সার্ভার যখন নতুন এসেছিল আমি শুনেছিলাম এবারের আপডেটে নাকি তেমন কোনো চেঞ্জই আসেনি আর এর জন্য এত এত ইউটিউবাররা ভিডিও বানানোর পরেও আমি একটাও চেক করছিলাম না কারণ ভাবছিলাম যে যেহেতু তেমন নতুন কিছু আসতেছেই না তাহলে দুই দিন পর তো এমনিতেই আপডেট এসে পড়বে তখনই দেখে নিবনি আর এর জন্য আমরা অ্যাডভান্স সার্ভার পাওয়ার জন্য তেমন কোনো চেষ্টাও করতেছিলাম না হুট করে আমাদেরকে একটা ভাই এসে বললো উনার আইডিতে অ্যাডভান্স সার্ভার রয়েছে এবং আমাদেরকে আইডি দিয়ে বললো দেখো ভাই অনেক কিছু নতুন এরপরে আরো কোন ভিডিও দেখতে চাও কিনা আমাদের নতুন নতুন মুডের ব্যাপারে অবশ্যই আমাকে জানিয়ে দিও এখনো অন্যান্য মুড আমি একবারও ট্রাই করিনি দেখা যাক ওগুলো ট্রাই করবো অবশ্যই আর গাইজ তোমাদের কি মনে হয় এই আপডেটটা আসা কি ভালো হচ্ছে আমাদের এই ম্যাপটাকে চেঞ্জ করা কি ভালো হচ্ছে নাকি তোমরা আমাকে জানিয়ে দিও আর গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যার যার লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস